লকডাউনে বাড়িতে বানিয়ে ফেললাম এগ রোল। চলুন তাহলে দেখে নিই এগ রোল তৈরি করতে কি কি উপকরণ লাগে। এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলো এরকম স্লাইস করে কেটে নিয়েছি। খুব সরু সরু করে এটা কাটতে হবে, ব্রেড দিয়ে শশা গাজর এগুলো কাটা যায় না। শশা গাজর কাটলে শশা থেকে জলটা বেরিয়ে যায়, ওই জন্য এটা বটি কিংবা চাকু যে কোনো কিছু দিয়ে এটা কাটতে পারেন। খুব সরু সরু করে এটা কেটে নিতে হবে। আর নিয়েছি শশা, গাজর, লবণ, কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। আমি বাচ্চা খাবে বলে আমি কম দিয়েছি। আর নিয়েছি এখানে এক কাপ ময়দা। এবার ময়দাটা আমি মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা লবণ নিয়ে নেব, লবণটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার এখানে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। এটা একেবারে জলটা দেওয়া যাবে না, এখানে কিন্তু গরম জল ব্যবহার করা যাবে না, এখানে নর্মাল জল ব্যবহার করতে হবে। গরম জল ব্যবহার করলে রোলটা ঠিকঠাক বেলা হয় ঠিক, কিন্তু রোলের শেপটা আসে না, অনেক সফট হয়ে যায়, ওই জন্য এটা নর্মাল জল দিয়ে মাখতে হবে। এটা খুব শক্ত হবে না ডোটা, আর খুব নরম হবে না। এখানে কিছুটা তেল নিয়ে এটা ডোটাতে মাখিয়ে নেব যেন সফট ভাবটা আসে। এটা মাখিয়ে এখন 10 মিনিট রেখে দেব। দশ মিনিট পরে ফিরে আসলাম, এখন আটাটা কতটা সফট হয়ে গেছে। এখন এটা রোল তৈরি করে নেব। তেল দিয়ে দিলাম, এখন এটা শেপ তৈরি করে নিই। এবার রুটির মতো করে রোলটা বেলে নেব। অন্যদিকে ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যান একটা গরম হয়ে গেছে। এখন তেলটা চারিদিকে ছড়িয়ে দেব। রোলটা বেলা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব। একদিক শাকা হয়ে গেছে, এবার অন্য দিক এটা মিডিয়াম টু লো আছে, এটা ভেজে নেব। দুদিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। অন্যদিকে অন্যদিকে একটা ডিম ভেঙে নেব। এখানে দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো বিট লবণ। এবার ডিমটা ভালোভাবে ফেটে নেব। এখন ডিম গোলাটা এর উপরে ছড়িয়ে দেব। ডিমটা ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেবো।
এবার ডিমটা উল্টে দেব। এবার সাইড থেকে অল্প করে তেল দিয়ে দেব। ডিমটা যেন ভালোভাবে ভাজা যায়, আস্তে গন্ধটা না থাকে, ওই জন্য এখানে আবার তেল দিয়ে দিলাম। এবার তেলটা যেন চারিদিকে লেগে যায় এরকম ভাবে ঘুরিয়ে দেব। এক কাপ ময়দা দিয়ে তিনটে রোল সুন্দর তৈরি হয়ে গেছে। বাচ্চাদের বায়না মেটাতে লকডাউনে তৈরি করে ফেলুন রোল। তেলটা কিন্তু বেশি দেবে না, ভাজার সময় বেশি দিলে ফুলে ওঠে, ওই জন্য অল্প অল্প তেল দিয়ে এটা ভেজে নিতে হবে। আর এখানে গাজর, শশা, লঙ্কা এগুলোতে লবণ, বিট লবণ দিয়ে এটা মাখিয়ে নিয়েছি আর টমেটো সস দিয়েছি। এবার রোলটাকে এখানে সেট করে নেব। রোলটাতে এটা দিয়ে মুড়ে নেব। টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারটা দিয়ে এখন মুড়ে দিচ্ছি।